আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। কোরবানি ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। বিশেষ ট্রেনের যাত্রাও শুরু হয়েছে সকাল থেকে গেল কয়েকদিন ধরে রাজধানীর কমলাপুর স্টেশনে। এই টিকিট পেতে ভিড় করছেন হাজারো ঈদ যাত্রী। দর্শক সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা সরাসরি চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। শামীম, প্রথম দিন ট্রেনের ঈদ যাত্রা কেমন হচ্ছে যাত্রীদের, কি বলছেন তারা? রূপা, আপনারা এর মধ্যে জেনেছেন যে আজকে ঈদ যাত্রা শুরু হয়েছে, তো সকাল থেকে এরই মধ্যে প্রায় 9টি ট্রেন ছেড়ে গেছে এবং সেই 9টি ট্রেনের কয়েকটি ডিলে ছিল। তবে সেটা রেল কর্তৃপক্ষ বলছে যে স্বাভাবিকভাবে ইঞ্জিন একটি বিকল হওয়ার কারণে গতকাল থেকেই কিছুটা ডিলে ছিল, সেই ধারাবাহিকতায় আজকেও কিছুটা বিলম্বে ছাড়তে হয়েছে তাদের। আর টিকিটের যে বিষয়টি, সেটি আজকে যেহেতু 9 তারিখে টিকিট দেওয়া হচ্ছে, তো রাতের টিকিট কিন্তু একেবারেই এখন অ্যাভেলেবেল রয়েছে। কাউন্টারেও কিন্তু রাতের টিকিট রয়ে গেছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি। এবং কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার আমাদের সাথে কথা বলেছেন, তিনিও জানিয়েছেন যে 9 তারিখে রাতের টিকিট কিন্তু অ্যাভেলেবেল। এছাড়া অনলাইনে, যেহেতু আপনারা জানেন যে অনলাইনেও টিকিট, অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে, সেই অনলাইনেও টিকিট রয়ে গেছে। আমাদের সাথে এখন আছেন সহজের ব্যবস্থাপক, জনসংযোগ ব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলবো যে আপনাদের অনলাইনে 9 তারিখে টিকিটের ক্ষেত্রে। অনলাইনে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত অনলাইনে টিকিট সেল হয়েছে প্রায় 10,900 মতো, তো এখনও টিকিট অ্যাভেলেবেল আছে। আর কাউন্টারে সেল হয়েছে আপনার প্রায় 4,900 মতো। তো দেখেন যে এখন পর্যন্ত কিন্তু কাউন্টারে অর্ধেকের বেশি টিকিট রয়ে গিয়েছে এবং আপনি দেখছেন যে যাত্রী আজকে সমাগম খুবই কম। তো যে কেউ যদি এখন আসে অনলাইন বা কাউন্টার, টিকিট পেয়ে যাবে, কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। তো আসলে যেমনটি শুনছিলেন যে অনলাইনে একটু বিক্রি বেশি হলো, কাউন্টারে কিন্তু অনেক বেশি রয়ে গেছে, কারণ 13,000 মতো প্রায় টিকিট এবং সেখানে মাত্র 4,000 বিক্রি হয়েছে। তো এই কারণেই কিন্তু মূলত যে এই কয়েকদিন যে চাপ ছিল, সেই চাপটি কিন্তু আজকে একেবারেই নেই। আর ঈদ যাত্রার যারা প্রথম দিনে যাত্রা করেছেন, তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরেছেন। প্রত্যেকটা ট্রেনেই কিন্তু অনেকটাই ফাঁকা গেছে, কোনো স্ট্যান্ডিং টিকিটের যেহেতু ব্যবস্থা নেই এবং দাঁড়িয়েও কিন্তু লোকজন যায়নি, তারা সবাই বসে গিয়েছেন। এবং আজকে আমি আগেও জানিয়েছিলাম যে আজকে কিন্তু অধিকাংশ মানুষই গিয়েছে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ কর্মজীবী মানুষের ছুটি এখনও শুরু না হওয়ার কারণে তারা যেতে পারেননি। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের পাঠানোর জন্যই মূলত আজকের টিকিট বেছে নিয়েছিলেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে টিকিট 9 তারিখের অ্যাভেলেবেল রয়েছে এবং পাশাপাশি যারা আজকে ঈদ যাত্রা করছেন, তারাও অনেকটা স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন, যদিও কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ পরিস্থিতি। শামীম, আপনাকে ধন্যবাদ। সিলেট ও জামালপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পানি আগের চেয়ে কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসী লাখো মানুষের। সিলেটে ঘরবাড়ি ভেসে যাওয়ায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন কমপক্ষে 20,000 মানুষ। তারা নতুন করে বাঁচার জন্য লড়াই করছেন। নেত্রকোনা জেলার 86টি ইউনিয়নের মধ্যে 61টি ইউনিয়ন পানিতে ডুবে আছে। অনেক জায়গার পানি কমলেও সহায় সম্বল সব ভেসে যাওয়ায় ঘরে ফিরতে পারছেন না অনেকে। পাশাপাশি রয়েছে গোখাদ্যের সংকট। এছাড়াও বিচ্ছিন্ন রয়েছে নেত্রকোনার সঙ্গে খালিয়াজুড়ি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জে যমুনা পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ বালাই, হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে, তবে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নদী ভাঙনের। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বিমানবাহিনীর একটি পরিবহন বিমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও জরুরি সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে উড়ে গেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ওষুধ, তাবু, কম্বল, কাপড়, বিস্কুট, নুডলস ও খাবার পানি। দেশটিতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে আজ রাতেই বিমানবাহিনী উড়োজাহাজটি ঢাকা ফিরে আসার কথা রয়েছে। গত 22 জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলে 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত থানে, এতে 1,000-এর বেশি মানুষ প্রাণ হারান। কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরা টেক পয়েন্টে পানিতে ভাসমান অবস্থায় 2 শিশুর লাশ উদ্ধার করেছে লাইফগার্ড সদস্যরা। গতরাত 1টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, রাতে সাগরে দুটি পয়েন্টে দুজনের লাশ ভাসতে দেখে তাদের উদ্ধার করা হয়। মৃত দুজনের মধ্যে একজনের বয়স 5 ও আরেকজনের 6 বছর। তারা কক্সবাজার পৌর এলাকার কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সমুদ্রের তীরে বাড়ি হওয়ায় এই 2 শিশু গতকাল জোয়ারের পানি দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিল। এবারে খেলার খবর।
সিরিজের শেষ ও তৃতীয় টি টোয়েন্টি খেলতে ডমিনিকা থেকে গায়ানা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এবার সমুদ্র পথে নয়, বিমানে ওই গন্তব্যে যান সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানরা। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ খেলতে আটলান্টিক পাড়ি দিয়ে ডমিনিকা গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দলের কয়েকজন সদস্য। আগামী 7 জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয়টিতে 35 রানে হেরে সিরিজে 1-0 পিছিয়ে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এবার স্পেনীয় শেয়ারবাজার সংবাদ। সিটি ব্যাংক লিমিটেডের সমাপ্ত বছরের লভ্যাংশ আজ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2021 সমাপ্ত হিসাব বছরের জন্য 25% লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে 12.5% নগদ ও 12.5% বোনাস লভ্যাংশ। অনুমোদিত নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক হিসাবে ও বোনাস লভ্যাংশ সিডিবিএল এর মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।